আফগানিস্তানের সাথে খেলতে চায় না অস্ট্রেলিয়া, আবারও বাতিল আফগানিস্তান অস্ট্রেলিয়া সিরিজ। নিজেদের অবস্থানে এখনও অনর অস্ট্রেলিয়া, আফগানিস্তানের বিপক্ষে খেলতে রাজ্যের অনীহা অজিদের। এবার আবারও একটি অস্ট্রেলিয়া আফগানিস্তান সিরিজ বাতিল হলো ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তিতে। অজিরা সাব জানিয়ে দিয়েছে অবস্থার উন্নতি না হলে আফগানিস্তানের বিপক্ষে কোনো সিরিজ খেলবে না তারা। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া। আগস্টে হওয়ার কথা ছিল তিন ম্যাচের সিরিজটি। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির কারণে এর আগেও আফগানদের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করে বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়ান সরকারের সাথে পরামর্শের পর ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের মানবাধিকারের একটি উল্লেখযোগ্য অবনতির কারণে 2023 সালের মার্চে নির্ধারিত ওয়ানডে সিরিজ স্থগিত করেছিল। তখন তারা জানিয়েছিল দেশের নারী ও মেয়ে শিশুদের উন্নত জীবনমান নিশ্চিতে জড়িত থাকতে হবে আফগান ক্রিকেট বোর্ডকে। বিবৃতিতে সিএ আরো জানিয়েছে গত এক বছর যাবত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সাথে পরামর্শ অব্যাহত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সরকারের পরামর্শ হচ্ছে আফগানিস্তানে নারী ও শিশু মেয়েদের অবস্থা আরো খারাপ হচ্ছে, এই কারণে তারা তাদের আগের অবস্থান বজায় রেখেছেন এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছেন। বিশ্বব্যাপী ক্রিকেটে নারী ও মেয়েদের অংশগ্রহণের সমর্থনে তার দৃঢ় প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে সিএ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকবেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যাতে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় সূচি করা যেতে পারে। সমর্থনের জন্য আমরা আবারও অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামল শুরু হওয়ার পর থেকেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থাগুলো। নারী ক্রিকেট নিষিদ্ধ হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট বাতিল করেছিল অস্ট্রেলিয়া।